ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি, অধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC8 2021 কোশ্চেন পেপারটা নিয়ে এসেছে। তোমাদের ফুল মার্কস হচ্ছে 65, তোমাদের সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। তো চটপট করে তোমরা দেখে নাও। নাম্বার 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উদাহরণ দাও। প্রত্যেকটি একটি বাক্যে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। ক, মানব বিপ্লবের মাধ্যমে সামাজিক বিপ্লব একটি এই নীতির প্রবক্তা কে? খ, অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির লেখক কে? গ, মানবেন্দ্রনাথ রায় রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। ঘ, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের নীতিটি কত সালে জনপ্রিয় হয়? উম, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? চ, দ্বিজাতিতত্ত্বের প্রধান প্রবক্তাকে? ছ, উইল অফ হিস্ট্রির লেখক কে? বর্গেল জন নরেন্দ্র দেবের লেখা একটি বইয়ের নাম লেখো। ঝ, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? ই, র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেন? ট, জাত প্রথা বিরোধিতায় আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। ঠ, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম লেখো। ড, গান্ধী আম্বেদকর বিতর্কের মূল বিষয় কী ছিল? ঢ, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম তোলা হয়? মধ্যাহ্ন অ্যাসার আস সামাডিট বইটির লেখক কে? মডিউল 1 নাম্বার 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 100 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ক, আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। খ, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। ক, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। খ, ঔপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপর একটি ওপর সৈয়দ আহমদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। মডিউল 2, 4 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 100 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। ক, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তাভাবনার আলোচনা করো। খ, হিন্দুত্ব সম্পর্কে সাভারকারের ধারণার মূল বিষয়টি কী? 5 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 500 শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে। ক, নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি কী? খ, পণ্ডিত রামাবাইয়ের সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তো যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও, আমি আর রিড আউট করছি না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমার জন্য কিছু সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বন্ধুদের মধ্যে অনেক অনেক চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। আর যার তোমরা অনেকেই চ্যানেল ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যায়নের পাশে থাকো, আর বন্ধুদের শেয়ার করে তাদের হেল্প করো। সবার আগে বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।